একটা পাড়া মহল্লার একটা ছোটখাটো একটা হুজুর কোন রকম ওইটুকু কোরআন শরীফ পড়তে পারে? আরে জামাইর লাগা বউ পাগল, বউয়ের লাগা জামাই পাগল, বাপ মা ছেলেমেয়ের লাগা পাগল, ছেলেমেয়ে বাপ মার লাগা পাগল, একজন আরেকজনের থাকে একদিন থাকতে পারে না, সব কি মনের শক্তি, মনের শান্তি, কোনো টাকা পয়সার চিন্তা এই মানুষের থেকে ভিগ মেঘে খায়ালে, মানুষের থেকে ধার করে খায়ালে, আরে ভাই মাফ করে দিয়েন ভাই না দিতে পারলে, হালালভাবে মনে শান্তি আছে, আরে ভাই দৌর মানুষের আপনার মানুষের মানুষের সম্পদ লুণ্ঠন করে আমি বড় হব আর আপনি পৃথিবীতে শান্তিতে থাকবেন, আপনি মহান, আপনি মহান বেউকুব, আপনি মহা বেউকুব, মানুষের সম্পদ লুণ্ঠন করবেন, আপনি বিশাল বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বিশাল বড় রাজনীতিবিদ আর আপনি পৃথিবীতে শান্তিতে থাকবেন, ইম্পসিবল 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 অসম্ভব। আর আজকে ম্যাক্সিমাম মানুষের মনে শান্তি নাই, সেটা হচ্ছে আমাদের জীবন আচার, আমাদের লাইফ স্টাইল এরকম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। আচ্ছা আজ থেকে 100 বছর অথবা 60-70 বছর আগে কখনো চিন্তা করতে পারছে যে মানুষ রাত জায়গা কাজ করবে? রাত জায়গা নাকি কাজ করতে হয় সারা রাত ব্যাপী? আজও আজব এক এক জীবন, যুবক যুবতী সবাই পাগল, সারা রাত জায়গা কাজ করতে হবে, আজীব এক জামানা, আজীব এক জগৎ, আজীব এক সময়, মনে শান্তি নাই, কি জন্য? টাকা লাগবে, টাকা টাকা লাগবে টাকা। আরে ভাই যেই টাকার জন্য আপনি সারা রাত জাগতেছেন ওই টাকা দিয়েই পরে আপনার খালি রোগ, আপনার রোগ মুক্তির জন্য কাজ করতে হবে পরে ওই টাকা দিয়েই, তা লাভ হইল কি? এর চেয়ে ভালো আপনি সুস্থ থাকতেন, আপনি যতদিন বাঁচতেন বাঁচতেন, টাকা নাই মানুষের থেকে ভিক মাইঙ্গা ভিক ভিক্ষা করে খাইয়ে নিতেন, সমস্যা কি ছিল, সমস্যা কি ছিল? মানুষ মানুষের সম্পদ লুণ্ঠন করা, মানুষের সম্পদ দুর্নীতি করে নেয়া, তারপর হচ্ছে ভাউতাবাজি করা, ধান্দাবাজি করা, চাঁদাবাজি করা, বাটপারি করা, ওইগুলোর চেয়ে ভিক্ষা করে খাওয়া বহুত ভালো, ওটা হালাল, ওইটা সর্বনিম্ন স্তর আর হালাল, তাও কি ওটা হালাল, ওটা হারাম না? কি কারণে? যদি একান্ত আল্লাহ রব্বুল আলামিন প্রয়াস রেখেছে, আল্লাহ রব্বুল আলামিন সুযোগ রেখেছে, একান্ত যদি তোমার পিঠ থেকে যায় দরকার হয় ভিক্ষা করে খাও, তারপরেও দুর্নীতি করো না, মানুষের সম্পদ লুণ্ঠন করো না, মানুষের উপর অত্যাচার করো না, অন্যায় করো না, জুলুম করো না, এই কারণে। আর আপনি আপনার মনে কোনো শান্তি নাই, আপনি মনে করতেছেন মানুষের উপর অত্যাচার অন্যাচার করে আমি ডাক্তার হয়ে গেছি, এখন আমি বিশাল ডাক্তার, আমি এখন যেই পরীক্ষা দিই ওইটাই মানুষের করতে